ইম্মানুয়েল, জীবিত যিশুর ভালোবাসা জানাই সবাইকে। ঈশ্বরের অনুগ্রহে আমরা শক্তি পেয়েছি, সেই শক্তি সুসমাচারের মধ্যে আছে। হোসেয় গ্রন্থে লেখা হয়েছিল, যাহারা আমার প্রজা নয় তাহাদিগকে আমি নিজ প্রজা বলিব, এবং যে প্রিয়তমা ছিল না তাহাকে প্রিয়তমা বলিব, আর যে স্থানে তাহাদিগকে বলা হয়েছিল তোমরা আমার প্রজা নও, সেই স্থানে তাহাদিগকে বলা যাইবে জীবন্ত ঈশ্বরের পুত্র। হ্যাঁ, ঠিক তাই, ঈশ্বরের পুত্র জগতে এলেন যেন মানুষেরা ঈশ্বরের পুত্রের মতো হয়। পাপের একটা বেতন আছে, সেই বেতন অনুযায়ী মানুষও মারা যাচ্ছে, সেই শাস্তি মানুষ ভোগ করে চলেছে, যার নাম মৃত্যু। কিন্তু শেষ শত্রু এই মৃত্যুকেও যিশু হারিয়ে দিলেন। যিশুর পদচারণা অনুসরণ করার অর্থ আমরাও নিজেদের পাপ প্রবৃত্তিকে ক্রুশে দিয়েছি। আমরা আর জীবিত নই, কিন্তু প্রভু যিশুর জন্যই আমরা, কেবল তিনিই আমাদের মধ্যে জীবিত আছেন। নবী যিশাইয়ও বহু পূর্বেই বলেছিলেন, প্রভু যদি আমাদের জন্য একটি বীজ অবশিষ্ট না রাখতেন তবে আমরা সোদম ও ঘোমরার মতো হতাম। দ্বিতীয় করিন্থীয় 13:4 লেখা আছে, কেননা তিনি দুর্বলতা প্রযুক্ত ক্রুশারোপিত হইয়াছিলেন বটে, কিন্তু ঈশ্বরের শক্তি প্রযুক্ত জীবিত আছেন। বন্ধুগণ, যোহন ও তার শিষ্য বলেছিলেন, ওই দেখো ঈশ্বরের মেষশাবক, যার কথা তারা বলেছিলেন তিনি যিশু। সেই বীজ ঈশ্বরের বাক্য, সেই হতমেষ স্বর্গে যাবার পথ। নবী যিশাইয়াও বলেছিলেন, আর সেই স্থানে জাঙ্গাল ও রাজপথ হইবে, তাহার পবিত্রতার পথ। বন্ধুরা, পৃথিবীর ধর্মশিক্ষক, প্রবক্তা, রাজা বাদশারা সত্যের খোঁজ করতে করতে সবাই মারা গেলেন, কিন্তু ঈশ্বরের পুত্রকে কোনো কবর ধরে রাখতে পারেননি। যিশু বলেন, আমি জীবিত আছি, এই জন্য তোমরাও জীবিত থাকবে। আমেন।